টানা কয়েকদিনের বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক পরিবার। মুর্শিদাবাদ জেলার নওদা থানার বাগাছড়া গ্রামের এমনই বেহাল দশা। নেই যাতায়াতের রাস্তা, হাঁটু জল পেরিয়ে নিত্যদিনের যাতায়াত এই রাস্তা দিয়ে। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে পুকুরে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেতে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন নওদা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী এবং নওদা পঞ্চায়েত প্রধান রিঙ্কি রায়। অতি শীঘ্রই এই সমস্যা সমাধানের আশ্বাস দেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। এখন এই করোনার মধ্যে তোমার এমনি খেতে কিছু চলছে, এত দুর্যোগের মধ্যে তার মধ্যে আসবে তোমাদের ইয়ে জমা দিয়েছে তাও বলছে কথা হবে কিন্তু জানতোই না। এটা পশ্চিমবাংলা একের পর এক দুর্যোগ চলছে। সেই দুর্যোগের পরে এই যেভাবে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে শুধু এইখানে না, আমাদের এই নওদা ব্লকের বিভিন্ন জায়গায় ডুবে আছে। এবার বিভিন্ন জায়গাতে যেখান থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি, যে পঞ্চায়েতে পাচ্ছি সেই পঞ্চায়েতের প্রধান এবং আমি পঞ্চায়েত কর্মকর্তা হিসাবে সেই এলাকা পরিষ্কার করছি, এই এলাকার ইনফরমেশন আজকে পেলাম। কিছু মানুষ এখানে বাজার গরম করতে এসেছিল, তারা কাজটা করতে পারবে না। সেই কাজটা করার জন্য আমাদের এখানকার মেম্বার আছে, সেই মেম্বারের হাত দিয়েই হবে। নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে রিঙ্কি রায়, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে, আমি পূর্ত কর্মাধ্যক্ষ আছি। আমরা মানুষের সহযোগিতা করতে যে কাজটা আমাদের করতে হবে এবং এখানে যে পরিস্থিতি আমরা দেখলাম, তাতে আপাতত এই জল বের করার যে ব্যবস্থা, যেহেতু খবরটা আমরা আজকে সকালবেলায় পেয়েছি, আমরা খবরটা পাওয়ার পরে ইনকোয়ারিতে আসব। ঠিক তার কিছুক্ষণ আগেই, গতকালকে যদি আমরা খবরটা পেতাম, তাও কোভিড-19 যে লকডাউন চলছিল সেই লকডাউনের মধ্যেও আমরা এসে কিন্তু এই কাজটা আজকে সকালবেলায় হয়তো ফার্স্ট টাইম আমরা এটাকে শুরু করে দিতাম। কিন্তু এবার যেহেতু গতকালকে কেউ বেরোতে পারেনি, কেউ খবরটা দিতে পারেনি, আজকে সকালবেলায় কিছু মানুষ এখানে গরম করতে এসেছিল, কিন্তু তারা কাজটা করতে পারবে না, উপকার করতে পারবে না। একটা উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা লাগানোর একটা পরিস্থিতি। সেই জায়গা থেকে আমি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে, এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে এখানকার, এবং এখানকার নওদা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এটা পড়ছে, প্রধান আছে, আমরা এটা দেখে গেলাম, আমরা এটা রিকভারি আগামী কালকের মধ্যে করে নেব। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর স্কুল অফ নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার ট্রেনিং ইউনিট অফ বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে জুনিয়র নার্সিং, এএনএম, জিএনএম, বিএসসি ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8327450742 এই নম্বরে। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট, সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125-167-167।